আইটি বাড়ির পক্ষ থেকে পিএসপি বাংলা ভিডিও টিউটোরিয়াল আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা শিখব লুপিং লুপিং বিষয়টা হচ্ছে খুবই ইন্টারেস্টিং এবং মজাদার একটি বিষয় যে লুপ করা মানে কি লুপ করা মানে হচ্ছে একটা জিনিস বারবার বারবার ঘোরা বিষয়টা আমি আপনাকে যদি বলি যে আপনি যদি একটা গরু আপনি যদি কোনো জায়গায় একটা খুঁটি গেড়ে তাকে যদি একটা দড়ি দিয়ে আপনি বেঁধে দেন এবং তাকে যদি আপনি পেছন থেকে তাড়া করতে থাকেন সে কি করবে সেই দড়িটার চারদিকে চারদিকে চার দিকে বারবার বারবার ঘুরতে থাকবে বারবার ঘুরতে থাকবে যতক্ষণ আপনি তাকে তারা করতে থাকবেন সে কিন্তু তার বাইরে যেতে পারবে না সো লুপিং ইজ লাইক দ্যাট যে আপনি যখন কোন একটি লুপ আপনি তৈরি করে দিবেন এবং বলে দিবেন যে এটা শুরু এখানে এখানে শেষ তো তখন আপনার প্রোগ্রাম কি করবে অটোমেটিক্যালি সেই লুপের শুরু থেকে শেষ পর্যন্ত বারবার যেতে থাকবে বারবার যেতে থাকবে বারবার যেতে থাকবে এইভাবে যতক্ষণ পর্যন্ত আপনার কন্ডিশন মিথ্যা না হয় যতক্ষণ পর্যন্ত আপনার কন্ডিশন সত্য ততক্ষণ পর্যন্ত সে বারবার বারবার আপনার প্রোগ্রামটাকে এক্সিকিউট করতে থাকবে আপনার সার্ভার। যখনই কন্ডিশনটা কোনো একভাবে মিথ্যা হয়ে যাবে সাথে সাথে সে আপনার প্রোগ্রাম আর এক্সিকিউট করবে না। সে আপনার লুপ থেকে বাইরে বের হয়ে যাবে। এই হচ্ছে মূলত লুপিং এর আইডিয়া। পিএইচপি তে বিভিন্ন ধরনের লুপ পাওয়া যায়, হোয়াইল লুপ পাওয়া যায়, ডু হোয়াইল লুপ, ফর লুপ, ফরেচ লুপ ইত্যাদি বিভিন্ন টাইপের লুপ আমরা ব্যবহার করে থাকি। তবে মোস্ট ব্যবহৃত হয় হোয়াইল এবং ডু হোয়াইল ইত্যাদি লুপগুলো এবং কোন কোন ক্ষেত্রে ফর বা ফর ইচ লুপগুলো ব্যবহার হয়ে থাকে তো আজকের পর্বে আমরা শিখব যে পিএইচপি এর এই লুপিং সম্পর্কে আমরা এখানে প্র্যাকটিক্যালি দেখব তো পিএইচপি এখানে আছে অলরেডি পিএইচপি শুরু করা এবং শেষ করা আছে এর মধ্যে আমরা হোয়াইল নিব তো হোয়াইল অনেকটা ইফ এর মতই আমরা যে ইফ দেখলাম কিছুক্ষণ আগে ঠিক এক্স্যাক্টলি ইফ এর মতই কিন্তু এখানে এখানে একটা বিষয় হচ্ছে যে এখানে মধ্যে আমাদের প্রথম এখানে কন্ডিশন থাকবে এবং এইখানে স্টেটমেন্ট থাকবে দ্যাট এখানে আমাদের যেগুলো আছে কোড টু বি এক্সিকিউটেড থাকবে এবং এই যে আমরা বললাম না যে একটা শর্ত যতক্ষণ পর্যন্ত সত্য হবে ততক্ষণ পর্যন্ত এই কোডটা মানে শুরু থেকে শেষ পর্যন্ত বারবার এক্সিকিউট হতেই থাকবে তো এখন আপনার মনে কোশ্চেন জাগতে পারে এখানে যদি একটা নির্দিষ্ট কন্ডিশন থাকে দ্যাট মিন্স আমরা যদি এর মান পাঁচ দিই বিয়ের মান দশ দেই এবং এখানে যদি আমরা বলি দেই যদি এ এর থেকে ছোট হয় তো এখন এর মান পাঁচ বিয়ের মান দশ এটা তো সারা জীবনই এর মান পাঁচ আর বিয়ের মান দশ এটা তো আর চেঞ্জ হচ্ছে না তার মানে কি এই লুপটা কি সারা জীবন ধরেই চলতে থাকবে এটা আপনাদের মনে একটা কোশ্চেন জাগতে পারে কারণ আমরা আমরা এখানে যদি আপনাকে দেখাই যে ডলার এ ডলার এ ইকাল টু ফাইভ এবং বি ইকুয়াল টু টেন আমরা যদি এখানে লিখে দেই if dollar a 5 b 10 তো if a is less than b আমরা এখানে একটি if এর মতো একটা লুপ দিলাম যে যদি a b এর থেকে ছোট হয় তাহলে এই কোডগুলো আমরা এখানে যা লিখবো সেটা এক্সিকিউট হবে তো আপনাদের মনে এখানে क्वेश्चन জাগতে পারে যে যেহেতু এটা একটা লুপ এবং লুপের বৈশিষ্ট্য হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউয়াসলি সে এক্সিকিউট করতেই থাকবে তো এখানে সারা জীবন ধরেই তো a এর মান b এর থেকে ছোট কারণ এ পাঁচ বি দশ এটা তো আমাদের এখানে ফিক্সড ভ্যালু তো এই ক্ষেত্রে এই কোডটা তো সারা জীবন ধরে এক্সিকিউট হবে তাই না কিন্তু বিষয়টা এরকম না কারণ হচ্ছে আপনাকে এই লুপ ইউজ করার সময় আপনাকে অবশ্যই অবশ্যই একটি অপারেটর এখানে ইউজ করতে হবে সেটা হতে পারে ইনক্রিমেন্ট অপারেটর অথবা ডিক্রিমেন্ট অপারেটর ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটর হচ্ছে যে এমন টাইপের অপারেটর যেটা সব সময় তার ভ্যালুকে হয় এক বাড়াবে নয় এক কমাবে তো এখানে যদি আমরা একটা ইনক্রিমেন্ট অপারেটর ব্যবহার করি এখানে যেমন ডলার এ প্লাস প্লাস এর মানে হচ্ছে প্রতিবার যখন প্রত্যেকবার যখন এই লুকটা ঘুরবে প্রত্যেকবার ডলার এ এর মান এক করে বাড়তে থাকবে তাহলে কিন্তু কি হবে দেখুন তাহলে কিন্তু বিষয়টা একটা লিমিটের মধ্যে চলে আসলো যেহেতু ডলার এ এর মান ফাইভ তো প্রথমবার এটা যখন এক্সিকিউট হবে তখন শেষে এসে ডলার এর মান হয়ে যাবে সিক্স তো তারপরে এই কন্ডিশনটা আবার চেক করবে যে ডলার এর মান তো এখন সিক্স তো দেখি তো এর মান কি বিয়ের থেকে ছোট কিনা তারপরে দেখবে যে হ্যাঁ ছয় বিয়ের থেকে ছোট তখন সে এই লুপটা আবার এক্সিকিউট করবে এক্সিকিউট করে শেষে এসে আবার সে ডলার এর মান ছয় থেকে সাত করে দিবে সাত করার পর সে এই এই অংশটুকু আবার চেক করবে যে দেখি তো সাত কি দশের থেকে ছোট কিনা দেখবে হ্যাঁ সাত তো দশের থেকে ছোট তখন সে এই পুরো লুপটি আরও একবার এক্সিকিউট করবে এইভাবে সে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত এর মান দশ না হয় বা বিয়ের সমান না হয় কারণ এর মান যখন বিয়ের সমান হয়ে যাবে তখন কিন্তু এ আর বিয়ের থেকে ছোট থাকবে না তখন কিন্তু আমাদের এই লুপটা আর এক্সিকিউট হবে না এবং তখন কি করা হবে যে এটা জাম্প করে এর পরবর্তীতে আমরা যে কোডগুলো লিখব সেই কোডগুলো এক্সিকিউট হবে এই হচ্ছে লুপিং এর বেসিক আইডিয়া আমরা বিষয়টা আরো ক্লিয়ার করি দেখুন আমরা একটা বেসিক লুপ লিখলাম এ এর মান হচ্ছে 5 বি এর মান হচ্ছে 10 আমরা এখানে 1 লিখি 1 লিখলে আপনাদের বুঝতে সুবিধা হবে এ এর মান 1 বি এর মান 10 এবং আমরা এখানে শর্ত জুড়ে দিয়েছি যদি এ বি এর থেকে ছোট হয় তাহলে এই লুপের ভিতরে ঢোকো এবং ঢুকে আমরা কি করব প্রথমে যেহেতু ইকো আছে ইকোটাকে সে পাবলিশ করে দেবে এবং তার পরবর্তী কি করবে এর মান এক বাড়িয়ে দেবে সেকেন্ড টাইম এর মান হবে হওয়ার পরে আবার এটার দিবে ঢুকবে তারপরে দেখবে যে এর মান তিন হবে তিন হওয়ার পরে আবার এটার ভেতরে ঢুকবে এবং যতক্ষণ পর্যন্ত এর মান নয় থাকবে ততক্ষণ পর্যন্ত লুপটা রান করবে এবং এর মান যখনই দশ হয়ে যাবে তখনই এটা রান করবে না তো এটা যদি আমরা রিফ্রেশ করি দেখুন বেশ কয়েকবার এটা এখানে রান হয়েছে তো আমরা যদি এটা গুণি কতবার হয়েছে তিন চার পাঁচ ছয় সাত আট নয় তার মানে বোঝা যাচ্ছে যে এটা নয় বার এখানে রান করেছে কারণ কি কারণ এটা এক থেকে নয় পর্যন্ত রান করেছে এবং যখনই দশে গিয়ে ঠেকেছে তখন তার এই কন্ডিশনটা সত্য থাকে নাই সো তখন এটা বের হয়ে গেছে তো আমরা যদি এটাকে এমন করতে পারি যে লেস দ্যান ইকুয়াল দ্যাট মিনস এটা এখন দশ হওয়া পর্যন্ত এটা ঘুরবে তার মানে যে শুধুমাত্র ছোটই না এ বি এর সমান হওয়া পর্যন্ত এটা ঘুরবে তার মানে আমরা যদি রিফ্রেশ করি দেখবেন এখানে দশটা ভ্যালু চলে এসেছে এবং এই দশটা ভ্যালু আসার পরে কি করবে এই যখন এই কন্ডিশনটা মিথ্যা হয়ে যাবে তখন সে এই প্রোগ্রামের বাকি যে কোডগুলো আছে যেমন আমরা যে এখানে লিখি যে রেস্ট অফ অল দিয়ে যদি সেভ করি দেখবেন প্রথমে এটা দশ বার ঘোরার পরে আমাদের যে বাকি কোডগুলো আমরা লিখবো সেই কোডগুলো এক্সিকিউট হবে এই হচ্ছে লুপিং এর বেসিক আইডিয়া তো আমরা চাইলে এখানে এখানে আমরা ইনক্রিমেন্ট অপারেটর ইউজ করেছি আমরা চলে এখানে ডিক্রিমেন্ট অপারেটর ইউজ করতে পারি মাইনাস মাইনাস আবার এখানে চাইলে আমরা পূর্বে মাইনাস মাইনাস ইউজ করতে পারি তো এটা অ্যাকচুয়ালি খুব কম ইউজ করা হয় যে প্রি ডিক্রিমেন্ট আমরা সাধারণত আমাদের পরে প্লাস প্লাস অথবা মাইনাস মাইনাস ইউজ করব এবং এইভাবে আমরা আমাদের লুপগুলো নিয়ে কাজ করব সো দিস ইজ দ্য ওয়ে অফ হাউ হাই লুপ ওয়ার্কস আই থিঙ্ক আপনারা সবাই এটা বুঝতে পেরেছেন যে কিভাবে লুপ কাজ করে এবং এটা হচ্ছে হোয়াইল লুপের একটি ব্যবহার এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ আমরা প্রায় সময়ই আমাদের পিএসপি কোডে হোয়াইল লুপের ব্যবহার করব তো আজকের পর এই পর্যন্তই আইটি বাড়ির পক্ষ থেকে পিএইচপি বাংলা ভিডিও টিউটোরিয়াল আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গত পর্বে আমরা হোয়াইল লুপ সম্পর্কে জেনেছি আজকের পর্বে আমরা জানব ডু হোয়াইল লুপ তো হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ এটা অলমোস্ট সেম এদের মধ্যে সামান্য একটু ডিফারেন্স হচ্ছে আমরা যখন হোয়াইল লুপ শিখেছিলাম সেখানে আমরা দেখেছি যে হোয়াইল এর মধ্যে প্রথমে কন্ডিশন চেক হয় যদি কন্ডিশন ঠিক থাকে তাহলে সে তার ব্লকে ঢোকে এবং পুরো ব্লকটা এক্সিকিউট করে কিন্তু ডু হোয়েল লুপটা হচ্ছে প্রথমে তার কন্ডিশন চেক করার প্রয়োজন নেই সে একবার ঢুকবে সে একবার ব্লকটাকে এক্সিকিউট করবে তো বিষয়টা আমরা যদি একটু প্র্যাকটিক্যালি দেখি যে কেমন হয় ডু হয়েল লুপের খুব বেশি একটা ডিফারেন্স নেই মানে সিনটেক্সে জাস্ট আমরা প্রথমে ডু লিখে দিব এবং এরপরে আমাদের হোয়াইল লিখে আমাদের কন্ডিশনটা দিয়ে দিতে হবে সো দিস ইজ ভেরি সিম্পল যে প্রথমে ডু ডু এর কাজ হচ্ছে কন্ডিশন সত্য হোক বা না হোক সে সরাসরি এখানে ঢুকে যাবে এবং একবার এক্সিকিউট করবে এবং এক্সিকিউট করার সময় সে কিন্তু আমাদের এই ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটরের কাজটাও করে দিবে যদি আমরা প্লাস দিই প্লাস হবে যদি আমরা মাইনাস দিই মাইনাস হবে এবং পরবর্তীতে সে হাইলের লুপ চেক করবে যে এটা ঠিক আছে কিনা তো সেভ করি সেভ করে আমরা আউটপুটটা রিফ্রেশ করি দেখুন এই যে আমাদের যেরকম ছিল এক্স্যাক্টলি ওইরকমই আছে তো এখন এটা যে আগে একবার চোখ বন্ধ করে যে আগে একবার এটাকে এক্সিকিউট করে সেটা যদি আমরা প্রুফ করতে চাই তাহলে আমরা জাস্ট এই কন্ডিশনটা মিথ্যা করে দিই দেখুন এখন কিন্তু আমাদের কন্ডিশনটা মিথ্যা দ্যাট মিনস এ আর বি কিন্তু সমান নয় তার মানে কি কন্ডিশন মিথ্যা কিন্তু যেহেতু আমরা ডু হোয়াইল ইউজ করতেছি মিথ্যা হওয়ার পরেও সে একবার ভেতরে ঢুকবে এবং এ এর মান এক থেকে বাড়িয়ে দুই করে দিবে তো এবার আমরা আউটপুটটা দেখি দেখুন কন্ডিশন মিথ্যা হওয়ার পরেও একবার এটা আমাদের ব্লকটা এক্সিকিউট হয়েছে দিস ইজ হোয়াইল লেখা আসতেছে তার মানে বোঝা যাচ্ছে যে ডু হোয়াইল লুপে আমরা প্রথমে লুপটা একবার এক্সিকিউট হয় তো আমাদের এখন এই মুহূর্তে এ এর মান এক থেকে দুই হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমরা সিম্পলি ইকো ডলার এ ব্যবহার করতে পারি দিয়ে রিফ্রেশ করলে আমরা দেখব যে প্রথমে দিস ইজ হোয়াইল একবার ডু ব্লকটা এখানে এক্সিকিউট হয়েছে তারপরে দেখেছে যে হোয়াইলের কন্ডিশন মিথ্যা তারপরে সে এখানে চলে এসেছে ইকো থেকে ডলার এ কে প্রিন্ট করেছে আমরা চাইলে এখানে ডলার এর পরে আমরা কনক্যাটিনেট করে আমরা একটা লাইন ব্রেক দিয়ে দিতে পারি ওকে তারপরে ডলার সে প্রিন্ট করেছে তারপরে সে প্রিন্ট করেছে রেস্ট অফ অল আমরা যা লিখেছি সেটা তো এই হচ্ছে ডু হোয়াইল লুক জাস্ট লাইক হোয়াইল শুধু পার্থক্য এতটুকুই যে ডু আগে একবার এক্সিকিউট হবেই তারপরে সে কন্ডিশন চেক করে তার সুবিধার মধ্যে এক্সিকিউট করবে আইটি বাড়ির পক্ষ থেকে পিএসপি বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গত পর্বে আমরা ডু হোয়াইল লুপ সম্পর্কে জানলাম আজকের পর্বে আমরা আরো একটি চমৎকার লুপিং সম্পর্কে জানব সেটি হচ্ছে ফর লুপ অত্যন্ত স্ট্রং একটি লুপ এবং হাইলি অপটিমাইজড খুবই ইজিলি আমরা ফর লুপ ব্যবহার করতে পারি তাহলে চলুন আমরা ফর লুপের ব্যবহার দেখে আসি ফর লুপের ডিক্লারেশনটা একটু ভিন্ন হোয়াইল বা ডু লুপের মতো না তবে তাদের কাছাকাছি ফর লুপে আমাদের প্রথমেই আমাদের ইনিশিয়ালাইজেশন মানে আমাদের ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন দ্যাট মিন্স ইনিশিয়াল কাউন্টার দিয়ে দিতে হয় দেন আমাদের টেস্ট কাউন্টার ইনক্রিমেন্ট কাউন্টার এই তিনটা বিষয় আমাদের প্রথমেই দিয়ে দিতে হয় আমরা চাইলে এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি বা অলরেডি ডিক্লেয়ার কোনো ভেরিয়েবল এখানে দিতে পারি এরপরে সেই ভেরিয়েবলকে আমরা এখানে টেস্ট করতে পারি অন্য কোনো ভেরিয়েবলের সাথে বা এখানে আমাদের কন্ডিশন দিতে পারি এবং পরবর্তীতে আমাদের ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট যে কাউন্টার আছে সেটা এখানে ইউজ করতে পারি তো তাহলে চলুন আমরা একটু প্র্যাকটিক্যালি করে বিষয়টা এখানে দেখুন ডলার এ ইকুয়াল টু ওয়ান ডলার বি ইকুয়াল টু টেন তো যেহেতু আমরা ডলার এ এর মান আগেই দিয়ে দিয়েছি আমরা এখানে ডলার এ লিখে দিচ্ছি তারপরে অবশ্যই অবশ্যই এখানে সেমিকোলন ইউজ করতে হবে দেন হচ্ছে টেস্ট কাউন্টার দ্যাট মিন্স এটা আমাদের কন্ডিশন কাউন্টার তো আমরা এখানে লিখে দেই ডলার এ ইজ লেস দেন ডলার বি মানে ডলার এ যতক্ষণ না পর্যন্ত ডলার এর থেকে মানে যতক্ষণ পর্যন্ত ডলার এর ছোট থাকবে ততক্ষণ এই লুপটা ঘুরতে থাকবে এবং এখানে অলওয়েজ ডলার এ এর মান এক এক করে বাড়তে থাকবে তো এর ভিতর আমরা কিছু একটা লিখি যেমন এখানে আমরা লিখতে পারি ইটস ফান আচ্ছা এখানে এখানে এইভাবে কমা দেয়া যাবে না কারণ এখানে কমা যদি দেই এই কমাটা এই কমার সাথে এই কোটেশনের সাথে ক্লাস করবে ওকে আমরা লিখলাম ইটস ফান তার মানে এখন কি হয়েছে দেখুন প্রথমে ডলার এ ডলার এর মান কত আছে এক অলরেডি কিন্তু নেওয়া আছে আমরা কিন্তু এখানে চাইলে মান দিতে পারতাম এটা আমরা পরেই দেখব এরপরে আমরা কি করলাম এরপরে ব্লকটাতে আমরা টেস্ট করলাম ডলার এ কি বি থেকে ছোট হবে কিনা যতক্ষণ পর্যন্ত ছোট ততক্ষণ পর্যন্ত এই ব্লকটা এক্সিকিউট হতে থাকবে এবং এরপরে গিয়ে আমরা ডলার এ এর মান এক এক করে বাড়িয়ে দিলাম না ওই রিফ্রেশ দা পেজ আমরা দেখতে পাচ্ছি ইটস ফান ইটস ফান ইটস ফান লেখা আসতেছে তো আমরা একটা কাজ করি এটা শেষে আমরা লাইন ব্রেক দিয়ে দিলাম এবং এখানে 1 2 3 4 5 6 7 8 9 নয় বার ইটস ফান লেখা এসেছে ঠিক আমরা গতবার যেরকম হোয়াইল ইউজ করেছিলাম একদম একই রকম এখানে যদি আমরা লেস দ্যান ইকুয়ালস টু ইউজ করি এটা আরো একবার বাড়বে টোটাল 10 বার এই লেখাটি আসবে এই হচ্ছে ফর লুপ খুবই ইজি ফর লুপের আরেকটা সুবিধা হচ্ছে আমরা চাইলে এখানে ডলার এ এর যে মান 1 দেয়া আছে আমরা চাইলে এখানে ডলার এ এর মান চেঞ্জ করে 5 দিয়ে দিতে পারি এখানে আপনি চাইলে আপনি আপনার ভেরিয়েবলের মান ইনিশিয়ালাইজ করে দিতে পারেন করে যদি রিফ্রেশ করেন তাহলে কি হবে 5 থেকে শুরু হবে 5 6 7 8 9 10 10 পর্যন্ত এটা কাউন্ট করেছে এখানে যদি আমরা 100 দেই একদম পুরো 100 পর্যন্ত কাউন্ট করবে দেখুন এইভাবে এখানে আমরা এটাকে আরেকটু আধুনিক করতে পারি যে প্রতিবার আমাদের আমাদের এই যে যে এর মানটা চেঞ্জ হচ্ছে চেঞ্জ হয়ে কত হচ্ছে আমরা সেটাও একই সাথে প্রিন্ট করে দিতে পারি যেমন আমরা যদি এখানে ডলার এ প্রিন্ট করি প্রত্যেকটা লাইনের শেষে তাহলে ইটস ফান লেখা শেষে প্রত্যেকবার করে ডলার এ একটা করে দ্যাট দ্যাটমিন্স একবার করে হবে তো অ্যাকচুয়ালি যদি আমরা ডলার এ দেই এটাকে আমরা এখানে না দিয়ে এটার সাথে কনক্যাক্ট করে দিই দেখুন রিফ্রেশ করলাম ফাইভ সিক্স সেভেন এইট এখানে মূলত আমাদের ইটস ফাইন আর লাগবে না আমরা ডলার এ এর মানটাই প্রতিবার প্রিন্ট করলাম রিফ্রেশ ইট দেখুন যেহেতু আমাদের ডলার এ এর মান এট ফার্স্ট ফাইভ ছিল সো ফাইভ এর জন্য একবার তারপর সিক্স সেভেন এইট একদম পুরো একশো পর্যন্ত প্রিন্ট হয়েছে এইভাবে আমরা ফর লুপ ব্যবহার করে আমরা আমাদের যাবতীয় কাজগুলো আমরা এখানে লুপিং করে করে আমরা করতে পারি সো দিস ইজ ফরলো আই হোক আপনার সবাই এটা বুঝতে পেরেছেন এবং খুব সতর্কতার সাথে আপনি বাসায় এটি অবশ্যই প্র্যাকটিস করুন এখানে একটি কথা বলে দিচ্ছি পিএসপি হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এবং এখানে আপনারা অলরেডি জানেন যেহেতু আপনার পিএইচপি শিখছেন আপনারা আগে স্টেমিন সি জাভা স্ক্রিপ্ট শিখেছেন যে সামান্যতম ভুল যদি হয় আপনার কোড কিন্তু কাজ করবে না যেমন ধরুন নতুন অবস্থায় নতুনদের মধ্যে যে সমস্যাটি হয় আমার মধ্যেও হয়েছিল আপনাদের মধ্যে হবে আপনি হয়তো কখনো কোনো কারণে এই সেমিকোলনটি দিতে ভুলে যাবেন দেখা গেছে এই যে যে ভেতরে একটা সেমিকোলন আছে আপনি এটা দিতে ভুলে যাবেন ভুলে আপনি সেভ করবেন সেভ করে আপনি পেজটা রিফ্রেশ করবেন বারবার দেখবেন এখানে পার্স এরর দেখাবে তখন আপনি বারবার চিন্তা করবেন যে আমি তো সব কিছু ঠিক লিখলাম তারপরেও কেন এটা হলো না আমি তো ঠিকই লিখেছি আপনি এটা দশবার বার চেক করবেন বিশ বার চেক করবেন তারপরে দেখবেন সবকিছু ঠিক কিন্তু আপনার কোড রান হচ্ছে না তখন আপনি আমাকে জিজ্ঞেস করবেন বা আপনার কোনো বড় ভাইকে জিজ্ঞেস করবেন যে ভাইয়া আমার কোড তো রান করতেছে না কিন্তু আমি আপনাকে বলবো এটা আমারও হয়েছে আপনারও হবে সবার হবে আমি আপনাকে বলবো অবশ্যই অবশ্যই যদি আপনার কোড ঠিক থাকে আপনার কোড হান্ড্রেড পার্সেন্ট রান করবে কারণ ভুল মানুষের হয় ভুল ভুল হয় না কম্পিউটারের কারণ কম্পিউটার একটা মেশিন এটার নিজস্ব কোনো ক্ষমতা নেই আপনি যদি এক্সাক্ট ইনপুট এটাতে দিতে পারেন ইট জাস্ট এ মেশিন এটার কোনো পাওয়ার নাই আপনি এটাকে যদি সঠিক ইনপুট দেন এটা অবশ্যই আপনাকে সঠিক আউটপুট দেখাবে তো অবশ্যই আপনার যদি কোডে আপনি যদি কোনো ভাবে আপনার কোড এক্সিকিউট করতে না পারেন যদি কোথাও ঝামেলা হয় আমি আপনাকে সাজেশন দিব ভিডিওটি আরো দুই তিনবার ভালো করে দেখুন এবং প্রচুর সময় নিয়ে আপনার কোডগুলো লাইন বাই লাইন চেক করুন তাহলে আপনি আপনার প্রবলেম সলভ করতে পারবেন এবং এই ক্ষেত্রে একটি কথা অবশ্যই মনে রাখবেন আপনি তখনই একজন ভালো মানের প্রোগ্রামার বা ভালো মানের ডেভেলপার হতে পারবেন যখন আপনি নিজের ভুল নিজে ধরতে পারবেন আপনি যদি নিজের ভুল ধরার জন্য আরেকজনের হেল্প নেন তাহলে আপনি কোনোদিনই ভালো মানের প্রোগ্রামার হতে পারবেন না এটা একটু কষ্টকর কাজ কিন্তু কষ্টকর হলো এটাই সত্যি কথা যে আপনাকে নিজের ভুল নিজেকেই ধরতে হবে আশা করি সবাই বুঝতে পারবেন